মাদারীপুরে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষকদের বার্ষিক বেতন 5% বৃদ্ধি সহ 6 দফা দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার বেলা 11টায় শহরের স্বাধীনতা অঙ্গনে এক কর্মসূচি শুরু করেন জেলা ও উপজেলা শিক্ষকরা। শিক্ষা জাতীয়করণের দাবিতে 2 ঘন্টা প্রতীকী অনশন পালনকালে শিক্ষকরা বিভিন্ন দাবি তুলে ধরেন। বেসরকারি শিক্ষক কর্মচারীদের 5% বার্ষিক বেতন বৃদ্ধি, বৈশাখী ভাতা, পূর্ণাঙ্গ উৎসব ভাতা, সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণ সহ শিক্ষাকে জাতীয়করণ করতে সরকারের কাছে দাবি জানান। তা না হলে পরবর্তীতে বৃহৎ আন্দোলনের ঘোষণা দেন বক্তারা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল মান্নান মাতব্বর, ফরিদপুর আঞ্চলিক কমিটির সভাপতি হারুনুর রশিদ, মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মিয়া, সদর উপজেলা সভাপতি খলিলুর রহমান হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী ওবায়দুর রহমান সহ আরো অনেকেই। মাদারীপুর থেকে মোহাম্মদ হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ ডেস্ক।